কংগ্রেস শূন্য হওয়ার গ্যারান্টি হিমন্ত বিশ্ব শর্মার। কংগ্রেসত তো কোনো না থাকে, যেনেকে মোদি গ্যারান্টি সবে বিশ্বাস করে, বাকি ডাঙর গ্যারান্টি মই দিব নোৱাৰো, কিন্তু কংগ্রেস শূন্যর গ্যারান্টি তো মই দিছো আপনাদের। হয়, মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার গ্যারান্টিয়ে লৈছে বাস্তব রূপ। প্রায় প্রতিদিনেই কংগ্রেস নেতা পালি নেতার দল ত্যাগ। ডক্টর শর্মায় কই আহিছে কংগ্রেস ত্যাগ করিব হেনো এপিসিসির স্বয়ং সভাপতিয়েও। ডক্টর শর্মার দরে একই দাবি মন্ত্রী পীযূষ হাজরিকারও। কংগ্রেস এরি বিজেপি লৈ আহিব বিচারে প্রদ্যুৎ বরদলৈ। বিজেপিত যোগদান করবলে বহুত চেষ্টা করেছিল প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়া, বিজেপিত যোগদান করবলে মূলগতে বহুত খবর মূল সরকে খবর পঠাইছিলে। মন্ত্রী পীযূষ হাজরিকার কথাসারত হয় ভর নিদি নগাঁও লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈয়ে কলে মন্ত্রী পীযূষ হাজরিকায় অপপ্রচার চলাইছে। ইবাং কথাবিলাক যে কই থাকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চালা এই পীযূষ হাজরিকা ডাঙরিয়া, এইবিলাক তেওঁলোকৰ এটা কৌশল। হয়, পীযূষ হাজরিকার এয়া অপপ্রচারও হব পাৰে কথাকার এনেকৈ ভাবিলেও, কিন্তু আগতীয়াকৈ কোনো চর্চা নোহাকৈ শনিবারে দল ত্যাগ মানস বরার। একদিনাই কংগ্রেস ত্যাগ করলে চৰাইদেউ কংগ্রেস নেতা অনুজ বরকটকিয়ে। এফালে নিখিল ভারত কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেলৈ এপিসিসির সাধারণ সম্পাদক মানস বরাই পদত্যাগপত্র প্রেরণ করে সাংবাদিকক জানালে দলের লবি রাজনীতি একনায়কত্ববাদিতার কথা। মানস বরা অনুজ বরকটকিয়েও আহিল বিজেপিলৈ। এক প্রকার নিশ্চিত মুখ্যমন্ত্রীয়ে কোৱা 2026 চনের আগতে শূন্য হব কংগ্রেস। 2026 চনের ভিতর অসমীয়া মানুষ, হিন্দু মুসলমান, ভারতীয় মানুষ, বেঙ্গলী, হিন্দি ভাষী, মারুয়ারি ভাষী, নেপালি ভাষী যিমান আছে সকলো যোগদান করব। মুখ্যমন্ত্রীয়েতো কেবল এইখার কথাই কই থা নাই, দূরদর্শী রাজনীতিকগুলিয়ে ইতিমধ্যে দিয়ে থাকে তালিকাও। এই সকলের বাদে সকলে আহিব বিজেপিলৈ। রকিবুল হুসেন থাকিব, রকিবুদ্দিন আহমেদ থাকিব, জাকির হুসেন থাকিব, নুরুল হুদা থাকিব, রশিদ থাকিব গোয়ালপাড়া বিধায়ক, এনেকে দুই চারিজন থাকিব। ভূপেনও আহিব, প্রদ্যুৎও আহিব, কিয়নো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গ্যারান্টি। সেয়ে শনিবারে আসল কথাখার কয়ে দিলে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়। জয়ন্ত মল্ল বরুয়ার দাবি, ভূপেন বরার বিজেপি গমনলৈ কংগ্রেসের পর আহিয়ে থাকিব মানুষ। কংগ্রেসের পদত্যাগ তো এটা কোনো নতুন নয়, কেবল রখি থাকক কোনদিনাখন ভূপেন বরার পদত্যাগ করে। ভূপেন বরার পদত্যাগ হলে আপনাদের রখি থাকক, এই খবরটা অতি সোনকালে পাব বলে মোৰ আশা আছে। বিরোধী রাজনৈতিক দলটোৰ সমস্যা জটিল, সন্মুখত লোকসভা নির্বাচন, তার মাজত আকো নেতার দল ত্যাগর ধুম, ইয়ার মাজত আকো বিরোধী ঐক্য নেতাক অস্বস্তিত পেলায় অখিল গগৈয়ে রাজহুয়া করিলে নিজের অসন্তুষ্টি। গগৈ মতে ঐক্যমঞ্চর নীতিমতে আগ্রহা নাই কংগ্রেস। আমার ক্ষেত্রে এটা বস্তু দেখিছো যে কোর্ডিনেশনটো একেবারে ভাল হওয়া নাই, কোর্ডিনেশনটো ভাল হওয়া নাই, সেটা একটা প্রবলেম হয়েছে আমার কারণে কাম করবলে। সেই সকলবুরে এটিয়ে স্পষ্ট করেছে রাজ্যের রাজনীতির আগন্তুক, কথাবর হিসাব নিকাশ করিয়ে সেয়ে হয়তো মুখ্যমন্ত্রীয়ে কইছে। আমি যেনেকে ইয়াত শঙ্কর উৎসব পাতো, রাজীব ভবনতো খালি এটা স্লোগানে চলি থাকিব, কিন্তু 32ত সেইটো নোহোৱা হৈ যাব। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।